দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় তার খ্যাতি, নিজের প্রতিভা এবং যোগ্যতার জোরে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন গায়ক অরিজিৎ সিং। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তিনি, কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে। অনুষ্ঠানের জন্য যেতে হয় দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। গত কয়েক বছরে নিজের মেধা এবং পরিশ্রমের সৌজন্যে খ্যাতির শিখরে পৌঁছেছেন তিনি। বলিউডে এখন অন্যতম ব্যস্ত প্লেব্যাক গায়ক অরিজিৎ। শাহরুখ খানের মতো তাবর তারকার ছবিতেও রমরমিয়ে গান গিয়েছেন তিনি। জওয়ান ছবির চ্যালেয়া গান এখনও মুখে মুখে ঘুরছে অনুরাগীদের। শাহরুখ ছাড়াও বলিউডের অন্য তারকাদের নেপথ্যেও গান গিয়েছেন অরিজিৎ। বাদ ছিলেন শুধু সালমান খান। তার কারণ, বছর কয়েক আগে জনসমক্ষে তাদের ঝামেলা। তবে সেই ঝামেলার পর গড়িয়েছে বহুজল। সালমানের কাছে ক্ষমা চেয়েছেন অরিজিৎ, এমনকি তার বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছেন জিয়াগঞ্জের গায়ক। অবশেষে মন গুলেছে ভাইজানের। টাইগার থ্রি ছবিতে লেকে প্রভুকা নাম গানটি গিয়েছেন অরিজিৎ। ৯ বছর আগে ঠিক কি ঘটেছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক হলেও অত্যন্ত সাধারণ মানের জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ সিং। তার পোশাকেও দেখা যায় সেই ছাপ। ৯ বছর আগে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তেমন সাদামাটা পোশাকে গিয়েছিলেন অরিজিৎ। এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সময় সুরকার প্রীতমের সঙ্গে একটি কাজ করেছিলেন তিনি, ফলে বেশ ক্লান্তও ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকায় চোখ লেগে গিয়েছিল তার। অরিজিৎ বলেন, আমার নাম যখন ডাকা হয়েছিল তখন আমাকে কেউ একজন ডেকে দেন। আমি যখন মঞ্চে উঠছি তখন আমি সাধারণ পোশাক আর চটি পরেছিলাম। সেটা দেখে সালমান খান কিছুটা অবাক হয়েছিলেন। তারপরে যখন তিনি আমাকে প্রশ্ন করেন আমি ঘাবড়ে গিয়েছিলাম, মুখ ফসকে বলে ফেলেছিলাম, আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন। আমার মুখ দিয়ে এই কথাটা বেরোনোর পরে আমি বুঝতে পারি যে ভুল করেছি। অরিজিৎ জানান, মঞ্চ থেকে নেমে নিজের জায়গা আর খুঁজে পাননি তিনি, তাই পুরস্কার নিয়ে হাঁটা লাগিয়েছিলেন। তাতে আরও রেগে গিয়েছিলেন সালমান। অরিজিৎ বলেন, আমি বিমানে করে কলকাতায় ফেরার পরে সালমানকে মেসেজ করি। সালমান আমাকে উত্তর দিয়ে বলেছিলেন, পুরস্কারকে অবহেলা করা উচিত হয়নি আমার। আমি স্বস্তি পেয়েছিলাম এটা ভেবে যে একজন অভিজ্ঞ শিল্পী আমাকে পথ দেখাচ্ছেন। আমি তো ভাবতেই পারিনি যে তিনি এতদিন রাগ জমিয়ে বসে আছেন।